আমি কাউকে না বলতে পারি না, আমার খুব কষ্ট হয় না বলতে। অনেকের ক্ষেত্রে এই সমস্যাটি দেখা যায়, দেখা যায় তার মন তীব্রভাবে বলছে এই কাজটিতে তুমি না বলো, কিন্তু আমি না বলতে পারছি না। অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সমস্যাটাতে ছোটবেলা থেকেই থাকে, বাবা যাই বলুক, মা যাই বলুক, টিচার যাই বলুক, বন্ধু যাই বলুক, আমার সব কিছুতেই হ্যাঁ বলতে হবে। আমার জিনিসটি পছন্দ হচ্ছে না, তারপরেও আমাকে হ্যাঁ বলতেই হবে। এবং বড় হয়ে দেখা যায় পরিবারের সবার সাথে, অফিসে, যেখানে আপনি যাচ্ছেন, আপনি কখনোই সেটাকে না বলতে পারছেন না। এই যে আপনি না বলতে পারছেন না, সবসময় আপনাকে হ্যাঁ বলতে হচ্ছে, এই না বলতে না পারার কষ্টটা আপনার মাঝখানে কুড়ে কুড়ে খাচ্ছে। এবং একসময় দেখা যাচ্ছে আপনি এই না বলতে পারার মধ্যে ঢুকে গেছেন, আপনার জীবন হ্যাঁময় হয়ে গেছে। এই আপনি যে সবার সাথে হ্যাঁ বলছেন, সবাই আপনাকে ভেবে নিচ্ছে যে আপনি তাদের সাথে ঠিক ওইভাবেই তাল মেলাতে চাচ্ছেন, বা তারা যাই বলছে আপনি বলছেন জি, আপনি এটাতেও বলছেন জি, যেটা আপনার পছন্দ হচ্ছে না সেটাতেও হ্যাঁ বলছেন, এবং সবাই ভেবে নিচ্ছে আপনি সবার সাথে কমপ্লাই করছেন, যে যেটাই আপনার উপর চাপিয়ে দিচ্ছে আপনি সেই কাজটি করে যাচ্ছেন। কিন্তু আপনি ডিপ ইনসাইড কিন্তু কষ্ট পাচ্ছেন, আপনি না বলতে পারছেন না। এই যে আপনি না বলতে পারছেন না, এর মাধ্যমে আপনি ব্যক্তি মানুষ যেকে সেটা কিন্তু আইডেন্টিফাই করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি সবার সাথে স্রোতে মিশে যাচ্ছেন এবং আপনার নিজের একটি আইডেন্টিটি যে আলাদাভাবে আছে সেটা কিন্তু কেউ বুঝতে পারছে না, কেউ জানতেও পারছে না যে আসলে আপনার একটি নির্দিষ্ট বিষয়ে একটি নির্দিষ্ট মতবাদ থাকতে পারে। সেটা পরিবারের কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রেই হোক, বা চাকরি ক্ষেত্রেই হোক, বা বাচ্চাদের ব্যাপারেই হোক, যে কারো ব্যাপারেই হোক, আপনার একটি সুনির্দিষ্ট মতবাদ থাকা খুবই জরুরি। আমরা কিভাবে সেটি প্র্যাকটিস করতে পারি? আমরা অ্যাসার্টিভনেসের মাধ্যমে সেটি করতে পারি। অ্যাসার্টিভনেসটা কী? অ্যাসার্টিভনেসটা হলো আপনি কোথাও বসে আছেন, আপনার কোনো মতবাদ পছন্দ হচ্ছে না, আপনি অন্য মতবাদকে গুরুত্ব দিন এবং খুব প্রলাইটলি আপনি বলেন যে আমার এই জিনিসটি ভালো লাগছে না, এবং তার সাথে না বলুন। এটি হলো কমিউনিকেশন স্কিলের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি খুব পোলাইটলি না বলে এটাই বোঝাতে চাচ্ছেন যে আপনি এই জিনিসটির সাথে কমপ্লাই করছেন না। এই যে আপনি জিনিসটির সাথে কমপ্লাই করছেন না, তার মানে আপনার এই মতবাদটিতে হ্যাঁ জিনিসটি নাই, কিন্তু আপনি সেটি অন্যের মতবাদকে কখনোই আঘাত করে বলছেন না। এতে কি হচ্ছে, যে কোনো জায়গায় আপনার সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা কিন্তু মানুষের হচ্ছে যে উনি জিনিসটির সাথে না বলেছে, তার মানে এই জিনিসটির সাথে তার একাত্মতা নাই। তাহলে সবাই কিন্তু ভেবে দেখবে যে উনি যে এই বিষয়টাতে আসলে না করলেন এর পিছনে কারণ কি। এবং আপনি যদি খুব পোলাইটলি সেটার পিছনে ব্যাখ্যাটিও দিয়ে দিতে পারেন, চমৎকার, তাহলে আপনি বোঝালেন যে ব্যক্তি মানুষ হিসেবে আপনি আসলে কি চাচ্ছেন। এই পৃথিবীতে আসলে সবাই একই রকমভাবে আচরণ করবে না, কিন্তু আপনি যদি অ্যাগ্রেসিভভাবে সেটি প্রকাশ করেন যে আমি এটাতে না করলাম এবং আমি কাউ গুরুত্বকেই মতবাদ দিলাম না, তাহলে কিন্তু আপনার অ্যাসার্টিভনেস প্র্যাকটিসটা হলো না। আপনি অন্য মতবাদকে গুরুত্ব দিন এবং না বলুন পোলাইটলি, দেখা যাবে যে আশেপাশের মানুষের আপনার সম্পর্কে একটি ধারণা হবে, এবং পরবর্তীতে সেই মানুষটি যখন আপনাকে ডিল করবে তার মাথায় কিন্তু সেই বিষয়গুলো থাকবে যে ব্যক্তি মানুষ হিসেবে আপনি আসলে কোন ধরনের পার্সোনালিটির। এবং আপনার এই অ্যাসার্টিভনেস প্র্যাকটিসের মাধ্যমে আপনার কিন্তু এক ধরনের আত্মবিশ্বাস বেড়ে উঠবে, নিজের সম্পর্কে একটি খুব স্বচ্ছ ধারণা হবে, এবং ইন ফিউচার আপনি যখন এই ধরনের পরিবেশে আবার কোনো মতবাদ দিতে যাবেন, তখন নিজেকে আপনি যেভাবে হ্যান্ডেল করতে পারবেন আশেপাশের লোকজনও কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে খুব সুবিধা হবে।